सुवर्णपुर जिला कांग्रेस पक्षर जिला आरक्षी अधीक्षक कार्यालय आगे विक्षोभ प्रदर्शन करने सहित धारणा दि जाएगी। जिला कांग्रेस सभापति गोरीश्याम पंडा नेतृत्व में शताधिक कांग्रेस कर्मी यह आंदोलन में सामिल रही। गत 10 तारीख राजधानी में छात्र कांग्रेस शांतिपूर्ण आंदोलन करथिबा बेले कमिशनरेट पुलिस लाठीचार्ज करने सहित अमानुषिक भाव अत्याचार करने अभियोग कर कांग्रेस कर्मी मैंने आंदोलन करते तेरे ममिता मेहर को न्याय प्रदान दावी छात्र कांग्रेस पक्षर गणतांत्रिक पद्धति में प्रतिभा शोभायात्रा चलता बेले पुलिस बर्बरतार लाठीचार्ज कर छात्र कांग्रेस उपर अत्याचार कर अभियोग घटन लाठीचार्ज आदेश देखा दुईज पुलिस अधिकारी आईनगत कार्यानुषान देवा सहित गृह विभाग राष्ट्रमंत्री दिव्यशंकर मिश्र और मुख्यमंत्री नवीन पट्टनायक इस्तफा दावी करी कांग्रेस এটা এসপি অফিসে ধারণা দেবার কারণ হল যে আমার কিছুদিন তলে ছাত্র কংগ্রেসর যেতবে মমিতা মেহর নেইকি তাঁর ইস্যুকে নেইকি যেতবে শান্তি শোভাযাত্রা গণতান্ত্রিক উপায়ে চালি শান্তিপূর্ণ ভাবে সেই সময় সরকার পুলিশ জুলুম এতে বড়ি যাইছে যে সেমানে আমার ছাত্র কংগ্রেসর কর্মী মানুষ গোড়ে গোড়ে করে পিটিকি মুন্ড ফটাই দিয়েছেন এবং সেমানে এতকি লহুলুহান করে দিয়েছেন যে এভাবে ভাবে কংগ্রেসর অফিস ভিতরকে বি রাজ্য কংগ্রেসর অফিস ভিতরকে বি যাইকি সেমানে পিটিছেন তো পুলিশর বর্বরোচিত কার্যকলাপ আমি দৃঢ় নিন্দা করুছু এবং যেন পুলিশ মানে আমার ছাত্র মানুষ মারিছেন এবং লহুলুহান করে দিয়েছেন তাঁর বিরুদ্ধে কার্যানুষ্ঠান নেবার সাংে সাংে আমার মুখ্যমন্ত্রী হচ্ছেন গৃহ বিভাগর মন্ত্রী এবং দিব্যশঙ্কর মিশ্র গৃহ বিভাগর মন্ত্রী হইথিবার সেমানকর বিরুদ্ধে দৃঢ় কার্যানুষ্ঠান গ্রহণ করা যাও এবং তাঁর প্ররোচনার যেহেতু পুলিশ কার্যানুষ্ঠান হয়েছে তেণুকর সেমানে ইস্তফা শীঘ্র প্রদান করুন এটা আমার দাবি আতেদিন পর্যন্ত দোষী মানুষের বিরুদ্ধে কার্যানুষ্ঠান গ্রহণ না করে সেতদিন পর্যন্ত আমার আন্দোলন চালু রহবা এবং কংগ্রেস দল রাজরাস্তাকে উলাবার লাগে বাধ্য হওয়া।